नमस्कार बंधुरा वेलकम टू ईटीएमजी ग्रुप रेल इनफो और आमी होच्छी तन्मय और वीडियो क्लिक करार्जन तुम्हारे सबा के असंख्य धन्यवाद। बांग्लादेशेर स्लीपारगुलोर ऊपर तीनटे करे ट्रैक केन पाता थाके प्रश्नटा आमादेर अनेकेर मनेई आसे। तो आज के आलोचना करब, किन्तु वीडियो शुरू करार आगे तुम्हारा जरा नतून तादेर रिक्वेस्ट करते चाई प्लिज सबसक्राइब कर बेल आइकन क्लिक कर दाओ जाते परेर वीडियो नोटिफिकेशनगुलो तुम्हारे काछे चले जाए। বাংলাদেশের রেলওয়ে পরিচালনা করে মিনিস্ট্রি অফ রেলওয়ে বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে যে ট্র্যাক পাতা রয়েছে তার দূরত্ব হচ্ছে 3600 কিলোমিটার, যার মধ্যে ডাবল ট্র্যাক হচ্ছে 1225 কিলোমিটার এবং মিটার গেজ ট্র্যাক হচ্ছে 2025 কিলোমিটার। এবং সময়ের সাথে সাথে বাংলাদেশের রেলওয়ে ট্র্যাকের বিস্তার ঘটে চলেছে। বর্তমানে মিটার গেজ ট্র্যাকের দূরত্ব বেশি হলেও ধীরে ধীরে সমস্ত ট্র্যাকই ব্রডগেজ হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এই মিটার গেজ ট্র্যাক বন্ধ করতে চায় না। কেননা একটা মিটার গেজ ট্র্যাক বন্ধ করে যদি সমস্তটাকে ব্রডগেজ করে দেওয়া হয় তাহলে যে লোকোমোটিভ থেকে শুরু করে কোচ সমস্ত কিছুর পরিবর্তন ঘটাতে হবে। তাই বাংলাদেশ বর্তমানে মিটার গেজ ট্র্যাক বন্ধ করতে চাইছে না। তো বাংলাদেশ কি করেছে, একটা স্লিপারের উপর তিনটে করে ট্র্যাক ফেলেছে, দুটো ট্র্যাক কাছাকাছি আর একটা ট্র্যাক একটু দূরে। এর ফলে কি হচ্ছে যে মিডিলের ট্র্যাকটা দূরের যে ট্র্যাকটা সেই ট্র্যাকের মধ্যে দিয়ে মিটার গেজ ট্রেন যেতে পারে, একদম দূরত্বে যে ট্র্যাক দুটো রয়েছে সেখান দিয়ে ব্রডগেজ ট্রেনগুলো যেতে পারে। তো এই পদ্ধতিকে অনেক সময় ডাবল গেজও বলা হয়, আবার মিক্স গেজও বলা হয়ে থাকে। এর ফলে বাংলাদেশ এই সেম ট্র্যাকের মধ্যে দিয়ে ডাবল গেজ ট্রেনও চালাতে পারছে এবং মিটার গেজ ট্রেনও চালাতে পারছে। এবং ধীরে ধীরে বাংলাদেশের রেলওয়েজের বিস্তার ঘটছে এবং ফলে ভবিষ্যতে হয়তো মিটার গেজ ট্রেন আর থাকবে না, সমস্তটাই ব্রডগেজ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।